সংস্থার সদস্য। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি? 158টি। 21 অক্টোবর 2022 কোন দেশ ICSID-র 158তম সদস্য পদ লাভ করে? অ্যাঙ্গোলা। আসিয়ানের 11তম সদস্য দেশ হিসেবে যোগ দেবে কোন দেশ? পূর্ব তিমুর। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? 56টি। 25 জুন 2022 কোন দেশ কমনওয়েলথের 56তম সদস্য পদ লাভ করে? টোগো। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কতটি? 4টি। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য 4টি দেশ কোনগুলো? মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য দেশ কতটি? 108টি। 26 জুলাই 2022 কোন দেশগুলো ICC-র সদস্য পদ লাভ করে? কম্বোডিয়া, উজবেকিস্তান, আইভরি কোস্ট। রিপোর্ট সমীক্ষা। গ্লোবাল ফায়ার পাওয়ার GFP 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। GFP-র 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। GFP-র 2022 সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? 46তম। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? গ্রিস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2021 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? 75তম। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 137তম। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 94তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। বৈশ্বিক শব্দ দূষণে শীর্ষ শহর কোনটি? ঢাকা, বাংলাদেশ। ফ্রোবসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী ইলন মাস্ককে টপকে বর্তমানে শীর্ষ ধনী হলেন প্যারিসের LVMH-এর কর্ণধার বার্নার্ড আর্নল্ড। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2022 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 162তম।
2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 96তম। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার গণত্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার গণত্বে বাংলাদেশের অবস্থান কত? ষষ্ঠ। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সিরিয়া। 2022 সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 80তম। 2022 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2022 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 84তম। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2022 সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কত? 111তম। 2022 সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2022 সালের আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ভেনিজুয়েলা। মার্সার এর সাম্প্রতিক তথ্য মতে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? হংকং। মার্সার এর সাম্প্রতিক তথ্য মতে সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি? আঙ্কারা। মার্সার এর সাম্প্রতিক তথ্য মতে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? 98তম।